আপনাকে সকলোৱে জানে যে কাখন কার্যকরী করবর কারণে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই গোটেই বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহ রাজ্যমন্ত্রীয়ে যেগুলি গৃহমন্ত্রী গৃহ রাজ্যমন্ত্রী সকলে ইতিমধ্যে রাজহুয়াকে বক্তব্য রাখিছে আর কৈছে যে অতি সোনকালে লোকসভা নির্বাচনের পূর্বে কাখন বলবৎ করা হব। গতি সকল বিরোধী রাজনৈতিক দলে আমি মহামান্য রাজ্যপালগুলি সাক্ষাৎ করে আমি এখন স্মারকপত্র রাষ্ট্রপতি ডাঙরিয়ানীলে আমি প্রেরণ করেছিল, মহামান্য রাষ্ট্রপতি ডাঙরিয়ানীলে প্রেরণ করে আমি মানুষের এই সমস্যাটোর বা এই আইনখনের ফলত হবপরা ভয়াবহ পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমি আমার বক্তব্য আমার বিরোধিতা আমি ইতিমধ্যে ব্যক্ত করেছিল। আমি রাষ্ট্রপতি ডাঙরিয়ানীর প্রতি আমি আহ্বান জানাই আমি কৈছিল যে এই আইনখনের প্রয়োগের ফলত মানুষের ভাষা কৃষ্টি সংস্কৃতি রাজনৈতিক সামাজিক ভবিষ্যৎ সাংস্কৃতিক ভাষিক আর অর্থনৈতিক সকল ভবিষ্যতের প্রতি ভয়াবহতা নামি আহিব আর সেই কারণে আমি ইয়ার তীব্র বিরোধিতা করো। বিদেশী নাগরিকর সমস্যার ভয়াবহতা পটভূমি ভারতবর্ষর আন রাজ্যর লগত অসমৰ একে নহয়, গতিকে কাখন অসমত বলবৎ হব নালাগে, কাখন অসমৰ পৰা বাতিল কৰিব লাগে, অসমত এখন জাপি দিব নালাগে, সেই কারণে এই দাবি উত্থাপন করেছিল। কিন্তু আমি শেহতীয়াকে দেখিছো যে এই স্মারকপত্রর পিছত মহামান্য রাষ্ট্রপতি ডাঙরিয়ানীর ফালৰ পৰা কোনো ধরনের উত্তর অহা নাই। তার লগে লগে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি পত্রর যোগেদি তেখেতর সাক্ষাতর বাবে আমি আবেদন করেছিল, আমি আহ্বান জানাইছিল যে আমাক সাক্ষাৎ দিব লাগে, দিল্লিত হোক যোরহাটত হোক বা কাজিরঙাতে হোক যতে হোক আমাক সাক্ষাৎ দিব লাগে বিরোধী ঐক্য মঞ্চ বিরোধী রাজনৈতিক সকল দলকে। কিন্তু আমি দেখিছো যে আজিলৈকে সেই সম্পর্কটো কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা নাই। আনকি আমি যখন তেওঁর সাক্ষাৎ পাবর কারণে অনুমতি বিচাৰি যখন পত্র প্রেরণ করেছিল রাজ্যপাল ডাঙরিয়ায় তেখেতক সাক্ষাৎ করার সময়তে কৈছিল যে মোলেও পঠাব, ময়ও এই সম্পর্কত তেওঁৰ প্রতি আমি আহ্বান জানাম বা তেওঁক এই কথাটো জানাম অবগত করিম যে সাক্ষাৎ করব খুঁজছে। কিন্তু আমি দেখিছো যে মহামান্য রাষ্ট্রপতি ডাঙরিয়ানী বা প্রধানমন্ত্রী কার্যালয়ের ফলৰ পৰা কোনো ধরনের উত্তর বা কোনো ধরনের বিষয়টো কোনো ধরনের অবগত করা নাই। আমি অপেক্ষা করছো আট তারিখলৈকে অপেক্ষা করে চাইছো। আমি বিরোধী ঐক্য মঞ্চ আর স্পষ্টকে কব খুঁজছো যে আট তারিখলৈকে চার পাছত যেতিয়া আমি দেখিম যে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় আমাক সাক্ষাৎ করব খোঁজা নাই বা কা বিষয়টো জাপি দি কাত জাপি দি অন্যায় করব খুঁজছে আমার জনগণের মর্ম বেদনা উপলব্ধি করবর কারণে বিরোধী শক্তিক সাক্ষাৎ দিবর ইচ্ছা করা নাই। তারপর আমি অহা 9 তারিখে কার বিরোধিতার কা সম্পূর্ণরূপে বিরোধ করে আমাক যে আমি যে যুব কথা বিচারিছিল এই কথাবুর জানিবলে ইচ্ছা নকৰা বা এই কথাবুর তেওঁ জানিবলে সুযোগ নিদিয়ার প্রতিবাদত অহা 9 তারিখে মাজভাগত মধ্য অসমত আমি এটা বিশাল অবস্থান ধর্মঘটর কার্যসূচী আমি ইতিমধ্যে ঘোষণা করেছো। আর তার লগে লগে যেদিনাখন কা গৃহীত হব তার পিছদিনাখনেই আমি অসমত অসম বন্ধর কার্যসূচী রূপায়ণ করিম। তার পরবর্তী দিনমত আমি বিরোধী ঐক্য মঞ্চয় আমি অসম সচিবালয় আসাম সেক্রেটেরিয়েট ঘেরাও করার দরে জঙ্গি আর কঠোর কার্যসূচী গ্রহণ করা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। গতি আজি কব খুঁজছো যে প্রধানমন্ত্রীর সদিচ্ছার উপরে তেওঁৰ লগত আমি আমার কথা বতরাবর কম আর তেওঁ এই সাক্ষাৎ নিদিয়ার পিছতে পরবর্তী দিনসমূহত আমি আমার যে শক্তিশালী কার্যসূচী এই কার্যসূচী সমগ্র অসমত বিরোধী ঐক্য মঞ্চ শক্তিশালী রূপত গড়ি তুলব। কার বিরুদ্ধে কা অসমত জাপি দিয়ার তীব্র প্রতিবাদ কল্পে আমি বিরোধী ঐক্য মঞ্চয় আমার শক্তিশালী প্রতিবাদী কার্যসূচী আমি রূপায়ণ করি।